Hello friends, good morning. কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার হ্যাপি বার্থডে। তো আমি ভেবেছিলাম যে ওয়েট লসের যে ভিডিওটা করব পুরো সেটা আজকের থেকে করব 12ই আগস্ট আমার বার্থডে দিন থেকে, বাট আজকে তো একেবারেই মনে হচ্ছে হবে না, মানে পসিবলই নয়, কেননা একটু বাইরে যাচ্ছি, জন্মদিন বলে কথা কেক খাওয়া হবে, ফাস্ট ফুড খাওয়া হবে, আর কালকে হবে না, সানডে 15 আগস্টের পর থেকে পুরো শুরু করব। তোমরা একদিনও মিস করো না কীভাবে ওয়েট লস করতে হবে, একদম 3 মাসে আমি কীরকম রেজাল্ট পেলাম, তোমরা যারা আমার সাথে করবে তোমরা কীরকম রেজাল্ট পাবে সব হয়ে যাবে। তো আমরা রেডি হয়ে বসে আছি, একটু পরে বেরোবো। আমার লাস্ট যে ভিডিওটা করেছি আমি নিউ মার্কেটের ব্লগটায়, তো সেখানে দীপশিতা ব্লগস অ্যান্ড কুকিং কমেন্ট করেছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম দিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। অদিতি কমেন্ট করেছো যে কালেকশনগুলো ভালো লেগেছে কিন্তু আমার খুব খারাপ লাগলো, তুমি 200 টাকার কুর্তিগুলো কোথায় পাওয়া যায়, মানে লোকেশনটা কোথায় সেটাই বললে না, 3 বার দেখলাম ভিডিওটা। সরি অদিতি, আমি তোমাকে বলে দিচ্ছি লোকেশন কি বলো তো, ওই এরিয়াতে না প্রচুর মানে স্ট্রিট শপিং, যেহেতু ফুটপাতে প্রচুর এরকম শপ রয়েছে যেখানে 200 টাকার মধ্যে কুর্তি পাওয়া যায়। এটা ধরো মেট্রোতে যাই, তো তোমরা যারা বাসে আসছো বা অন্য কোনোভাবে আসছো তোমাদেরও আমি ল্যান্ডমার্ক এটাই বলবো যে এসপ্ল্যানেড মেট্রোর 6 নম্বর গেট, ওকে, এসপ্ল্যানেড মেট্রোর 6 নম্বর গেট দিয়ে বেরোবে, বেরিয়ে সোজা যে হাঁটছো বাঁদিকে চশমার দোকানগুলো পড়বে, সানগ্লাস, কুর্তি, এসপ্ল্যানেড মেট্রোর গেটে 6 নম্বর গেট দিয়ে তুমি বেরোতেই যে কুর্তিগুলো দেখতে পাবে সেগুলোই কিন্তু 200 টাকার, ওখানে তুমি 200 টাকার কুর্তি পাবে। দেখবে ব্লাউজের দোকান আছে, সেটা দিয়ে সোজা এবার বাঁদিক দিয়ে হাঁটবে, বাঁদিকে তোমার পিয়ারলেস ইন হোটেলটা পড়বে, সোজা যাবে, আমি আমার ভিডিওতে দেখবে মানে বুঝতে পারবে যে কীভাবে আমি যাচ্ছি। সোজা তুমি হাঁটতে থাকো, তুমি ধাক্কা খাবে এসবিআই এটিএমের, ওখানে এসবিআই এটিএমের ডান দিকে সোজা চলে যাবে, ওই যে রোডটা, ওই রোডটা সোজা শেষ হয়েছে ওদিকে বাজার কলকাতা, এই পুরো রোডটা জুড়ে বাজার কলকাতার সামনে সমস্ত এরিয়াতে না তোমরা কোথাও 200 টাকা দামের কুর্তি পাবে, কোথাও 350 টাকা দামের কুর্তি পাবে, কোথাও 650 টাকা দামের কুর্তি পাবে, 350 তো প্রচুর পাবে, 350 সমানে ওরা ডাকতেই থাকে, 350 350 350, তারপর হচ্ছে 650-র আছে, আমি তোমাদের সবগুলো কিন্তু দেখিয়েছি, তোমরা ভিডিওগুলো না ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে সবগুলো কোথায় কোথায় রয়েছে। ওখানে 650-র আছে, ওই দিকে যেটা লাস্ট যে ভিডিওটা করলাম নিউ মার্কেটের ওখানে 650-র রয়েছে, উল্টো দিকে 350-র ছিল, আর 200 টাকাও কিন্তু তোমরা এদিক ওদিক ওই এরিয়াতে পুরো যদি তোমরা একটু ভালো করে ঘোরো, একটু চোখ কান খোলা করো, প্রচুর 200 টাকার কুর্তি পেয়ে যাবে, আর সেগুলো দরদাম কিন্তু অবশ্যই করো, তাহলে কিন্তু 180-তেও পেয়ে যেতে পারো, বাট সেটা এখনই করতে হবে, যত ভিড় বাড়বে না, যত পুজোর কালেকশন তো চলে এসছে, পুজোর যত ভিড় হবে তখন কিন্তু ওরা আর কমাতে চাইবে না। তো আশা করি অদিতি তুমি রিপ্লাইটা পেলে, তুমি ওদিক দিয়ে যাও, তুমি 200 টাকার কুর্তি ওখানে পাবেই পাবে নিউ মার্কেটে, একটু দেখে বুঝে নেবে, কখনো সেখানে ডিসপুটও থাকতে পারে, আবার অনেক সময় কি সাইজের অ্যাভেলেবেল নাও হতে পারে, একটু ছোটো হতে পারে, এই এই ছোটোখাটো সমস্যাগুলো হয়, তো অবশ্যই দেখে বুঝে নিও। থ্যাংক ফর কমেন্টিং মি, তোমরা কমেন্ট করো আমার খুব ভালো লাগে, আমার খুব খারাপ লাগছে যে নিউ মার্কেটের ভিডিও আপাতত আর দিতে পারবো না আমি। তো চলো দেখা যাক বার্থডেটা কীভাবে সেলিব্রেট করতে পারি। তো আমরা বেরিয়ে পড়লাম বার্থডে সেলিব্রেট করতে, একটু ঘুরতে বেরোলাম আর কি, তো ঘুরতে তো আমি ভীষণ ভালোবাসি, আর আজকে বার্থডে বলে কথা, তো আমি হচ্ছি আজকে বার্থডে গার্ল, তো তোমাদের সাথে শেয়ার করছি কিরকম কি করলাম। তন্দুরি রুটি বাটার চিকেন মশলা, তো এইগুলো দিয়ে আজকে ডিনার করছি, তো ডিনারে দেখছো কত ভ্যারাইটি অফ ফুড, বিরিয়ানি, পাঁপড়, আর তো দেখতেই পাচ্ছ আমি তো একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম, ওয়েট লস চ্যালেঞ্জ, 3 মাসে ওয়েট লুজ করব, কি করে যে করব জানি না, আমি তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, আর বেসিক্যালি আমি একটা ফুডি মানুষ, আর কেক পেস্ট্রি খেতেও তো আমার মতো মনে হয় কেউ ভালোবাসবে না, আমার এত ভালো লাগে, আমি ব্রাউনি নিলাম, চকলেট ব্রাউনি, আর এতগুলো কেকের মধ্যে কোনটা নেব, শেষ পর্যন্ত আমি নিলাম নিউ ইয়র্ক চিজ কেক,
এক সময় কলকাতায় কোয়েস্ট মলে আমি খুব যেতাম এই নিউ ইয়র্ক চিজ কেক খেতে। তো চিজ কেক নিয়ে নিলাম, ব্রাউনি নিয়ে নিলাম, এবার যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে না পায়েস বানাবো, জন্মদিনে পায়েস না হলে চলে বলো? পায়েস আমাদের হচ্ছে পরমান্য। তো আমার হাজব্যান্ডের পায়েস খেতে ভীষণ ভালো লাগে, আমি অতটা ভালোবাসি না, নিজের হাতেই পায়েস বানালাম। এখন তো সামনে মাও নেই, শাশুড়ি মাও নেই, আমি নিজের হাতেই পায়েস বানালাম, তো হাজব্যান্ডকেও দিলাম, ওরও ভালোই লেগেছে, পায়েসটা ভালোই হয়েছিল। আর দেখো কী কী কিনে এনেছি জন্মদিন উপলক্ষে, বার্থডে কেক তো আছেই, ব্রাউনি রয়েছে, আর সুগার কোটেড বিস্কিট আছে। এই দেখো ব্রাউনিটা ভীষণ ভালো খেতে, চকলেট ব্রাউনি আমার খুব ভালো লাগে। আর আমার ডাক নাম হচ্ছে পিউ, তাই আমার বার্থডে কেকে পিউ নামটা লেখা আছে। তো এই হচ্ছে আমার বার্থডে কেক, এটা চিজ কেক, হ্যাপি বার্থডে ওপরে দিয়ে দিলাম। আর এইটার কথা বলছিলাম, চকলেট কোটেড বিস্কুট, কি আমি খেতে কি বলবো, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো তোমরা, মানে মনে হচ্ছে যেন আমি এই চকলেট বিস্কুটটার অ্যাড করছি। ওয়াও, ওই আমি খুব ভালো খেতে। দেখা যাক ফিউচারে তোমাদের জন্য ইন্টারেস্টিং ভিডিওই আনবো সবসময়, কিন্তু তোমরা বঞ্চিত হবে না, আমি চেষ্টা করব আমার পক্ষে যতটা সম্ভব ইন্টারেস্টিং ভালো ভিডিও আনার, যাতে তোমরা বোর না হও আর আমাকে না ভুলে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।